हेलो गाइस, আমাদের চ্যানেলটার নাম বলছি প্রথমে অনলাইন ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার। আমাদের চ্যানেলটার নাম অনলাইন ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার। বন্ধুরা, আমি গত কয়েকদিন আগে আমি কয়েকটা ভিডিও পাবলিশ করেছিলাম, ওখানে ভার্ব টু বি প্রেজেন্ট টেন্স, ভার্ব টু বি পাস্ট টেন্স এন্ড ভার্ব টু বি ফিউচার যেটা আমি আজকে করাবো। তার আগে আমি কতগুলি কথা বলে নেই। এক নাম্বার, ইংলিশ আর ম্যাথের মধ্যে কিছু আমি সমস্যা তুলে ধরি। ম্যাথ যেমন কয়েকটা কঠিন ম্যাথ না করলেও কিন্তু পরীক্ষা হলে পাস করা যায়, কিন্তু ইংলিশটা লিঙ্কের সব একটার সাথে একটা সম্পর্কিত, তা একটাকে বাদ দিয়ে একটা কিন্তু করা যাবে না। অতএব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, এবং আমি যখন লেখা স্টার্ট করব তোমরা পেন এবং খাতা কলম নিয়ে সবগুলো সঙ্গে সঙ্গে চকচক কুপে ফেলবে। তো তাহলে আসা যাক, ভিডিওটা শুরু করা যাক। আমি পড়াবো হচ্ছে ভার্ব টু বি, ভার্ব টু বি ফিউচার টেন্স। ভার্ব টু বি ফিউচার টেন্স আমি গতদিন বলেছিলাম, ভার্ব টু বি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সে তোমার প্রেজেন্ট টেন্সে কি ছিল, এম ইজ আর, কোথায় এম বসবে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে বসবে, এগুলো আমি সব বলেছিলাম। তারপরে আমি করিয়েছিলাম পাস্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়্যার, কোথায় ওয়াজ বসবে, কোথায় ওয়াজ বসবে। তো আজকে আমি করাবো ফিউচার, ফিউচারে ফিউচার টেন্সে শ্যাল বি এবং উইল বি ব্যবহার করা হয়। এটা হচ্ছে সিঙ্গুলার, মানে এই বরাবর এই কলম বরাবর যেগুলো থাকবে সব সিঙ্গুলার, আর এটা হচ্ছে প্লুরাল, মানে একের বেশি। এই কলম বরাবর যা থাকবে সবই হচ্ছে প্লুরাল, মানে একের বেশি। বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় পেন নিয়ে সব সঙ্গে সঙ্গে টুকে ফেলো, আর তোমরা হচ্ছে কমেন্ট করবে কে কোথায় আসো, কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো, কমেন্ট করে লিখে দিবে। কেউ হয়তো দেখা গেল পুনে থেকে দেখলো, তো পুনে লিখবে, পাশে ইন্ডিয়া লিখবে, কেউ হয়তো বাংলাদেশ থেকে দেখলো, কেউ হয়তো বিদেশ থেকে দেখছে। আর তোমরা সঙ্গে সঙ্গে ওই কমেন্টসে ভালো হলো কিনা, কেমন লাগলো, তারপরে তোমাদের মতামত, তোমরা ঠিক মতো বুঝতে পারছো কিনা, এগুলো সব লিখে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো। আবার ভিডিওটা শুরু করার পূর্বে, বিফোর স্টার্টিং দ্য ভিডিও, আই উইল ডিসকাস ফিউচার টেন্স, অর্থাৎ ভার্ব টু বি ফিউচার টেন্স, যেখানে ব্যবহার করা হয় শ্যাল বি এবং উইল বি। তো আমি প্রথমেই বলি, আমাদের চ্যানেলটার নাম অনলাইন ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে, ভালো তো লাগবে, আমি যেভাবে করাচ্ছি এটা হচ্ছে ভালো করে দেখবে, দেখার পর যখন ভালো লাগবে তখন এখানে এই অনলাইন ইংলিশ গ্রামার এন্ড লিটারেচারের পাশে দেখবে লেখা আছে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব মধ্যে এইভাবে প্রেস করবে, তারপরে আসবে বেল আইকন, এই ধরনের বেল চিহ্ন আসবে, এখানে ক্লিক করবে। তারপরে এখানে তিনটা লেখা থাকবে, তিনটা বিভিন্ন লেখা থাকবে,
এরপর উপরে থাকবে অল অল এর মধ্যে ক্লিক করবে তারপরে কালো রঙের বেল আইকনের ছবি চলে আসবে এর মানে কি এগুলো আমার বলার মানে হচ্ছে আমরা যখন ভিডিও পাবলিশ করব তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে তোমরা বাড়িতে বসে থেকে ভিডিওটা দেখতে পারবে বন্ধুরা তাহলে আমি শুরু করছি এইখানে হবে ফার্স্ট পারসন FIRST ফার্স্ট পারসন ফার্স্ট পারসন এটা এখানে হবে সেকেন্ড পারসন আর এইটা হবে থার্ড পারসন তাহলে বন্ধুরা এটা প্রথমে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন আমি গত ভিডিওতে আমি বলেছিলাম ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন কারা তোমরা ওই আগের ভিডিওটা একটু দেখে নিবে ওখানে সব বলা আছে ক্লিয়ার ভাবে সব বলা আছে আমি তথাপি জাস্ট ইচ্ছে আমি টাচ করে দিচ্ছি যে যখন কথা বলে তখন সে হয় ফার্স্ট পারসন ধরুন আমি কথা বলছি আমি কথাটা রামকে শোনাচ্ছি রামকে যখন শোনাচ্ছি আমি তখন ফার্স্ট পারসন রাম তখন সেকেন্ড পারসন মানে হাউ টু আইডেন্টিফাই দা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন সাপোজ আমি একটা গল্প বললাম আমি একটা গল্প করছি আমি যখন কথা বলছি কাউকে আমি ধরুন একটা রামকে কথা বলছি রামের সাথে একটা কোনো ব্যাপারে একটা ডিসকাস করছি আমি তখন কথা বলছি আমি ফার্স্ট পারসন এবং যে কথাটা শুনছে সে হচ্ছে সেকেন্ড পারসন আর যার সম্পর্কে বলছি সে থার্ড পারসন তাহলে এখন বলি আই ফার্স্ট পারসনের সিঙ্গুলার আই এরপর প্লুরাল হচ্ছে উই আবার সেকেন্ড পারসনে সিঙ্গুলার ইউ সেকেন্ড পারসনে প্লুরাল হচ্ছে ইউ থার্ড পারসন হচ্ছে হি শি ইট অথবা এনি এনি নাউন এই থার্ড পারসনটা তোমরা একটু ভালো করে দেখে নাও হি শি ইট অথবা অর এনি নাউন তার মানে হি কখন বসে হি হচ্ছে ছেলে অর্থাৎ মেল সি কখন বসে সি হচ্ছে ফিমেল অর্থাৎ মেয়ে ইট হচ্ছে নন লিভিং থিং অর অথবা এনি নাউন অর্থাৎ যে কোনো নাউন মনে করো এখানে লিখলাম হচ্ছে দিলীপ দিলীপ যখন হবে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আর এইটার প্লুরাল হচ্ছে দে তাহলে বন্ধুরা আমি আবার ডিসকাস করছি যে আই এর পর শ্যাল বি বসে ফিউচারে ভার্ব টু বি ফিউচার টেন্সে শ্যাল বি এখানে হচ্ছে উই এর পাশে বসে শ্যাল বি আর ইউ এর পাশে হচ্ছে উইল বি আর এখানে উইল এর পাশে উইল বি হি হি এর পরে কি বসে প্লাতিনো দিয়ে নিলাম উইল বি আর দের ক্ষেত্রে বসে উইল বি তাহলে বন্ধুরা ফিউচার টেন্সের ভার্ব টু বি এই স্ট্রাকচারটা তোমরা সবাই মনে রাখবে এই সমস্ত স্ট্রাকচার ছাড়া বই বাজারে বিভিন্ন ধরনের বই আছে বইগুলো ঠিকমতো কিন্তু সব একবারে লেখা আছে বুঝতে পারবে না আমি স্ট্রাকচারের মাধ্যমে সব বুঝিয়ে দিলাম আমি বাংলায় বলছি আমি আমরা তুমি তোমরা সে তারা গত ভিডিওগুলি আমি সব বলেছিলাম ওগুলো ভিডিও সব ভালো করে দেখবে ওখানে সব ক্লিয়ার সব বলে দিয়েছি আমি তথাপি তাও কিছুটা জাস্ট হিংস আকারে আমি দিয়ে দিলাম আয়ের পর শ্যাল বি উয়ের পর শ্যাল বি ইউয়ের পর উইল বি ইউ হেডে প্লুরাল উইল বি হি শি ইট অথবা এনি নাউন এরপরে বসে উইল বি
এনি নাউন মনে করেন দিলীপ দিলীপের পরে হবে উইল বি তারপরে হবে দে উইল বি এখন এর বাংলা যখন তোমরা ট্রান্সলেশন করবে তার আগে এইটা মনে থাকবে যে ব বে বা কোন বাংলা প্যাসেজ থেকে যখন ইংলিশে প্যাসেজ করবে অর্থাৎ বাংলা ট্রান্সলেশন থেকে ইংরেজি যখন ট্রান্সলেশন করবে বাংলার মধ্যে এটা শেষে দেখবে দেওয়া আছে কি দেওয়া আছে যে সে ধ্বনি হবে মানে যেমন বলছে এখানে সে ধ্বনি হবে এই যে এখন সে হচ্ছে হি আচ্ছা এই হবে লাস্টে কি আছে বে তাহলে আমি কি বলছি এই ফিউচার টেন্সে ভার্ব টু বি শ্যাল বি বা উইল বি শেষে বাংলায় কি থাকবে বাংলায় থাকবে ব বে বা প্রেজেন্ট টেন্সে আমি বলেছিলাম যে কি হবে হই হও হয় পাস্ট টেন্সে আমি বলেছিলাম যে ছিলাম ছিল ছিলেন আর ফিউচারে বলবো ব বে বা যেমন সে ধ্বনি হবে এখানে বে আছে এই যে বে ব বে বা আচ্ছা যেহেতু এটা ববে যখনই থাকবে তখনই সেটা বুঝতে পারবে যে ফিউচার ফিউচার এটা যেহেতু কোনো কাজ না যখন কোনো কাজ বুঝায় তখন টেন্সের নিয়মে হয় যেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট বা সিম্পল পাস্ট পাস্ট কন্টিনিউয়াস ওগুলো তো কাজ বোঝায় এগুলো কিন্তু কাজ বোঝায় না এগুলো হচ্ছে এই ভার্ব টু বি দিয়ে কি বোঝায় একটা অস্তিত্ব বর্তমান অবস্থা বোঝায় যেমন সে ধ্বনি হবে এটা কি হবে সে ধ্বনি হবে তার মানে কি হিয়ের পরে কি বসে উইল বি হি উইল বি ধ্বনি মানে রিস দেখো এইটা হচ্ছে এগুলির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে হি উইল বি রিস যখন ববে থাকবে ববে বা থাকবে তখন বসাবে উইল বি ববে বা তার আগে বন্ধুরা আমি একটা কথা বলে নিচ্ছি বর্তমানে বর্তমান যুগে এই শ্যাল আর উইল বি শ্যাল বিটা এখন আর ব্যবহার হয় না এটা হচ্ছে ব্যাকডেটেড হয়ে গেছে এখন সব হচ্ছে উইল বি হয় উইল বি আয়ের পাশে শ্যাল বি বসে ওয়ের পাশে শ্যাল বি বাকি সব ক্ষেত্রে উইল বি হয় কিন্তু বর্তমানে বর্তমান যুগে এই শ্যাল বি আর উইল বি ব্যবহার হয় না হয় সে কম ব্যবহার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সব উইল বি হয় তাহলে আমরা কি বললাম যে আমি আমরা তুমি তোমরা সে তাহারা এই সবার ক্ষেত্রে আমি যদি উইল বি করি তাহলে আর শিখতে কোনো অসুবিধা হবে না তোমরা এগুলো মনে থাকবে যে অফিস আদালতে কোর্ট কাছারিতে এখন শ্যাল বি এখানে ব্যবহার আছে তাহলে শ্যাল বি পরে উইল বি শ্যাল বি বা উইল বি ব্যবহার হয় কিন্তু ক্ষতি নেই কিন্তু বর্তমান যুগে শ্যাল বি উইল বি এর প্রচলনটা অনেক কমে আসছে তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে আমি ভার্ব টু বি প্রেজেন্ট টেন্স ভার্ব টু বি পাস্ট টেন্স এবং ভার্ব টু বি ফিউচার টেন্স আমি এখানে করালাম এর আগে আমি কিন্তু প্যাসিভ ভয়েস করিয়েছিলাম যারা দেখোনি আমি আবার করাবো জাস্ট ওখানে ইন্ট্রোডিউস আমি করিয়েছি মোটামুটি দেখেছি আমি আবার দেখাবো এই ভার্ব টু বি যখন শেষ করবো ভার্ব টু বি এটা তো হলো স্ট্রাকচার এরপরে হবে ভার্ব টু বি ট্রান্সলেশন একটা আইডিয়া কিভাবে তোমরা ববে বা লিখবে বা ল এলাম যেটা হচ্ছে ছিলাম ছিল ছিলে লিখবে বা হয় হই হয় যেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ভার্ব টু বি প্রেজেন্ট টেন্স এগুলো দিয়ে কিন্তু কি বোঝায় এগুলো কাজ বোঝায় না এদের বর্তমান অবস্থা বোঝায় যেমন আই এম এ টিচার আমার অবস্থা কি আমি কি কাজ করি আমার পেশা কি সেক্ষেত্রে ভার্ব টু বি ব্যবহার করা হয় আই এম এ টিচার আমি একজন শিক্ষক আমার বর্তমান পরিচয় বর্তমান অবস্থা এটা হচ্ছে ভার্ব টু বি যেমন আই ওয়াজ এ টিচার আমি শিক্ষক ছিলাম আর যেমন আই উইল বি এ টিচার
আমি একজন শিক্ষক এটা বর্তমান অবস্থা সেভাবে যায় বন্ধুরা এর পরবর্তী আমরা যখন টেন্স করব ভিডিওটা ভালো করে দেখবে আর এই ভিডিওটাকে দেখার পর যদি ভালো লাগবে ভালো তো লাগবেই তাহলে তোমাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে নিচ্ছি ভিডিওটা দেখার পর ভালো করে দেখবে তিন চারবার পার করে তাই বলছি প্লিজ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইবার লাইক শেয়ার থ্যাংক ইউ পরবর্তী ভিডিওর জন্য তোমরা এই ভিডিওটা বাড়িতে ভালো করে দেখো আমি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ